হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকেও শুরু করছি আরো একটা দিন, তো আশা করবো আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর চলো অত দিনটাকে স্টার্ট করি। তোমরা ইন্ট্রোডাকশন থেকে বুঝে গেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি আজকে তোমার থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো, আমি আজকে এই ভিডিওটা ডেডিকেট করবো দি পশ প্যালেট, মানে প্রিয়াঙ্কা সরকার দিকে। তো লাস্ট দু বছর ধরে আমি একটি মেয়ের ব্লগের প্রতি অ্যাডিক্টেড, ঠিক আছে, লিটারালি অ্যাডিক্টেড। কখন ব্লগ দেবে আমি কন্টিনিউ ওয়েট করি। তো কালকে 8 জুলাই ছিল, আজকে 9 জুলাই। তো কালকে ছিল দি পশ প্যালেটের সেকেন্ড বার্থডে। তো ভিডিওটা স্টার্ট করার আগে কিছু ক্লিপ তোমরা আগে দেখে নাও। তো প্রিয়াঙ্কা সরকার দি, মানে দি পশ প্যালেট যার চ্যানেল, তো আমি তাকে ফার্স্ট দেখি এডিজেড বং, মানে তৃষাদির হাজবেন্ড, তৃষাদির ওদের ব্লগে। অ্যাকচুয়ালি আমি ডাই হার্ট ফ্যান তৃষাদির, আমি সেটা নিয়ে একটা অন্য একদিন ভিডিও বানাবো যে আমার ইন্সপিরেশন কারা কারা এই ইউটিউব, মানে ইউটিউবে কেন আমি চ্যানেল খুললাম বা কাকে কাদেরকে দেখে আমি শিখছি ভিডিও বানানো। সত্যি কথা, কিছু কিছু ইউটিউবার হচ্ছে যারা ইন্সপিরেশন, যারা আমাদের মতো ইউটিউবকে যারা কেরিয়ার মনে করছে, আমাদের মতো ইউটিউবকে যারা কেরিয়ার বানাতে চাইছে, তাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন। চ্যানেলে আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, সবসময় আমি আমার স্ট্রাগলের কথা বলতে প্রেফার করি। কেন? কারণ আমি জানি যে আমার মতন তোমরা সবাই। অ্যান্ড ফাইনালি আজকে দ্য পশ প্যালেটে 2 বছর কমপ্লিট হলো। এর বেশি কিছু চাই না, এই ভালোবাসার বেশি আমি আর কিছু চাই না। এইটুকু যেরকমই কমিউনিটি আছে, একটা পজিটিভ কমিউনিটি আছে, যেখানে কিনা আমি চেষ্টা করি কিছু পজিটিভ মেসেজ দেওয়া, তোমাদেরকে এনকারেজ করার, অনেক কিছু সোশ্যাল ব্যাপারে, মানে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড তোমাদের সেটা ভালো লাগে, সামহাও তোমরাও সেটা শিখে গ্রো করছো। অ্যান্ড আমার পারপাস ইজ সলভ, আমার মনে আমি এটাই করতে এসেছিলাম। কিছু গল্পটা বলছিলাম, আমি প্রিয়াঙ্কা দেখে ফার্স্ট দেখি তৃষা কিয়ান শুভদাদের ব্লগে, আমি ওদের ব্লগও ফলো করি। তো ফার্স্ট প্রিয়াঙ্কা দেখে দেখে আমার খুব ভালো লাগে, দেন ফার্স্ট ভিডিও থেকে আপ টু আজকের ব্লগ, মানে প্রিয়াঙ্কাদির ফ্রেন্ডের আজকে গায়ে হলুদ হচ্ছে সেই ব্লগটা, আমি প্রত্যেকটা ব্লগ এভরিডে ফলো করি। ঘুম থেকে উঠেই, মানে একটা ইউটিউব খুললে চিন্তা থাকে যে প্রিয়াঙ্কাদির ব্লগটা কখন দেখতে পাবো। তো আমি প্রিয়াঙ্কাদিকে নিয়ে বেশ কয়েকদিন আগে, প্রায় বছর বলতে পারো, একটা নেগেটিভ একটা ব্লগ দেখি, একজন বানিয়েছিল ভিডিওটা যে প্রিয়াঙ্কাদি শো অফ করে, প্রিয়াঙ্কাদি ব্লগে এসে কিছুই করে না একটা বড় লোকবারের মেয়ে। বাট ট্রাস্ট মি, প্রিয়াঙ্কাদি নিতান্তই একটা ভালো মেয়ে, যেটা আমি অবশ্যই ব্লগ থেকে বুঝতে পেরেছি। আমি পার্সোনালি এখনো মিট করার সুযোগ হয়নি, বাট ভগবান করুক একদিন মিট করতে পারি আমরা। তো প্রত্যেকদিন একটা ফ্রেশ লুক, একটা ফ্রেশ ভাইবস নিয়ে প্রিয়াঙ্কাদি ব্লগ স্টার্ট করে। প্রিয়াঙ্কাদি ব্লগ দেখলে সত্যি প্রচন্ড ইন্সপায়ার হই। আর কালকে প্রিয়াঙ্কাদি যে ব্লগটা দিয়েছিল পশ প্যালেট টার্নস টু, সত্যি কথা যতবার দেখেছি ভিডিওটা, দুবার দেখেছি, ইন্সপায়ার হয়েছি আরো বেশি চ্যানেলটাকে ভালো মতো গ্রো করার কথা, আমার চ্যানেলটাকে গ্রো করার কথা চিন্তা করেছি। যেটা প্রিয়াঙ্কাদি আগেও বলেছে, প্রিয়াঙ্কাদি প্রথম প্রথম ভিউ হতো না, 5টা 6টা, এটা হয়তো সব ইউটিউবার এই স্ট্রাগল টাইমটা ফেস করে, যাদের ভিউ হয় না বা সাবস্ক্রাইবার গেইন হতো সময় লাগে, সেখান থেকে আজকে প্রিয়াঙ্কাদির চ্যানেলে কয়েক লাখ ভিউ হয়। তো এই স্ট্রাগলটা সত্যি হয়তো প্রত্যেকটা ইউটিউবারকে করতে, যাতে কোনো ব্যাকআপ থাকে না, না আমার ফ্যামিলি থেকে কেউ বা আমার আমার সার্কেলে আমার বন্ধু বান্ধব কেউ এই ব্যাপার, এই সোশ্যাল মিডিয়া বা এই ব্লগিং এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড, বা কেউ এই ব্যাপারগুলো বোঝে। যেমন প্রিয়াঙ্কাদি বলে যে প্রিয়াঙ্কাদি শ্বশুর বাড়ির সবাই ক্যামেরা সাহায়, তেমন আমাদের বাড়িরও সবাই। কিন্তু এটা আমি প্রিয়াঙ্কাদির থেকেই শিখেছি যে একটু একটু করে সবাইকে ক্যামেরার সামনে আনো, ইনভলভ করো নিজের ব্লগে। তো আরেকটা কথা প্রিয়াঙ্কাদি বলেছিল ব্লগে, যে কাউকে একটা পাশে থাকা খুব দরকার, মানে ব্লগে বিশেষ করে যখন তুমি ফ্যামিলি ব্লগ করছো, তখন ফ্যামিলি ব্লগ মানে তোমাকে বাড়ির লোকগুলোকেও ইনভলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে কয়েকজনের কথা তো বলতেই হবে, আমার ব্লগে যারা আমাকে হেল্প করে, সুব্রত আছেই, কারণ আমরা দুজনেই আমাদের এই ভিডিও বানানোর প্রসেসটা, আমাদের প্যাশনটা আমরা ফলো করছি, আমরা চেষ্টা করছি ইউটিউবে কিছুভাবে এগিয়ে যাওয়ার।
কারণ আমাদের দুজনেরই এই ভিডিও বানানোর ব্যাপারটা খুব পছন্দের। দেন আমার মাও প্রচন্ড সাপোর্ট করে, ব্লগে থাকে। দেন আমি বলবো দিদি ভাই, মানে সুব্রত দিদি, মানে আমার দিদি ভাই, দিদি ভাইও প্রচন্ড ভাবে সাহায্য করে, সাপোর্ট করে কোথাও গেলে ভিডিও করে দেওয়া। তো এই ব্যাপারগুলো যেটা রিয়াঙ্কাদি কালকে ভিডিওটা বানিয়েছিলাম, রিলেট করতে পেরেছি। সত্যি প্রত্যেকটা ব্লগার, মানে যারা ব্লগ করে, বাড়ির সাপোর্টটা খুব দরকার হয়। যেটা বলছিলাম যে রিয়াঙ্কাদির থেকে সত্যি অনেক কিছু শিখেছি, প্রত্যেকটা ব্লগে একটা না একটা পজিটিভ ভাইব দেয়। তুমি কোনোদিন মন খারাপ করে বসে রয়েছো, রিয়াঙ্কাদির ব্লগ যখনই আসে দেখি সত্যি মনটা ভালো হয়ে যায়। কিছু কিছু পজিটিভ এমন এমন কিছু কথা থাকে না, যেগুলো মানে আরো এগিয়ে যেতে সাহায্য করে। তো আমি যখন ওই নেগেটিভ ভিডিওটা দেখলাম, আমি কোনো রিয়াঙ্কাদির সাথে কোনো মিল পাইনি। আমি আমার রিয়াঙ্কাদিকে লাস্ট 2 বছর ধরে ফলো করি, ফার্স্ট ব্লগ থেকে টিল আজকের ব্লগ অব্দি। আমি রিয়াঙ্কাদির এই অনেক পরিবর্তনগুলো আমি দেখতে পেয়েছি, একটা মেয়ে বিয়ের আগে কিরকম থাকে, একটা মেয়ে বিয়ের পর কিরকম থাকে। তো এই ব্যাপারগুলো সত্যি রিয়াঙ্কাদির থেকে শেখার মতো। আর আজকের ভিডিওটা এই মনের কথাগুলোই বলার ছিল। একটা ভিডিওতে হয়তো পুরো মনের কথা বলা সম্ভব না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো একটাই কথা লাস্ট, থ্যাংক ইউ রিয়াঙ্কাদি, আমাদের মতো প্রত্যেকটা মেয়েকে ইন্সপায়ার করার জন্য, যে আমরাও ব্লগ করতে পারি, আমরাও ভিডিও বানাতে পারি ভালো। আর কংগ্রাচুলেশন, তোমার চ্যানেল 2 বছরে এতটা গ্রো করেছে। কাজের প্রতি কতটা ডেডিকেশন থাকলে এগিয়ে যাওয়া যায়। তো যেমন বললাম, তুমি আমার ইন্সপিরেশন। তো এইভাবেই ইন্সপায়ার হতে থাকবো, আরো ভালো ভালো ব্লগ বানাও। আর এই ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। চলো নিচে গিয়ে দেখি মা কি করছে। এই লাইনটা জাস্ট ভালো লাগে। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তো তোমার আমি একটা ছোট্ট ফ্যান, তার তরফ থেকে একটা ভিডিও। তো আশা করব তোমার ভালো লাগবে। আর পশ প্যালেট, দি পশ প্যালেটের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। এইভাবেই এগিয়ে যাক পশ প্যালেট। আর আরো এরকম পজিটিভিটি আমাদের মধ্যে তুমি দিতে থাকো। সত্যি কথা, আজকাল পজিটিভিটি স্প্রেড করার লোক প্রচন্ড কম। চারিদিকে এত নেগেটিভিটি, কেউ কারো ভালো দেখতে পারে না, সবাই সবার পিছনে ব্যাক পিচিং করে। এই ব্যাপারগুলো থেকে দূরে থেকে তুমি প্রত্যেকটা ব্লগে পজিটিভিটি দাও। তো থ্যাংক ইউ সো মাচ। আর তো চলো, আজকে এইটার জন্যই ভিডিওটা বানানো। আর আমিও প্রমিস করছি যে আমিও চেষ্টা করব একদম প্রপার ব্লগ দেওয়ার। সত্যি কথা, আমি একদম আবার স্টার্ট করব খুব ভালো করে। তো সেটা মনে আশা রেখে যে তোমাদের ওই ব্লগগুলো দেখতে ভালোই লাগবে। তো এরকম অনেক কন্টেন্ট আমার কাছে রয়েছে, যেগুলো নিয়ে অনেক আপকামিং অনেক ভিডিও আসবে। তার আগে বঙ্গললনা বাই ঋতুপর্ণা একটা ভিডিও আসবে, এম ক্যাফিন স্কিন কেয়ার নিয়ে। এটা আমি এক্ষুনি করলাম, এই যেগুলো সব নিয়ে এখন বসে রয়েছে। বাইরে জাস্ট কন্ডিশনটা দেখাতে পারতাম, এদিকে লাইটের সেটিং, এদিকে মানে এক গামলা জল উইথ টাওয়াল, এইসব নিয়ে বসে রয়েছি। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর আমাকে তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অপেক্ষায় থেকো নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে হেলদি, বি খুব 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 পজিটিভ, আর দেখতে থাকো পর্ণাস ব্লগ।